এই যে এই টিকটকের টিকটক গ্রুপের টিকটকের কার্যক্রমের পর থেকে আস্তে আস্তে এই সমস্ত অতিবয়সী মেয়েদেরকে তারা বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে স্টার বানানোর প্রলোভন দেখিয়ে আস্তে 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 তারা এই কাজে নিয়ে যায়। বাংলাদেশের সরকার থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে টিকটক বিগো এবং এই জাতীয় আরও 60টি ভিডিও শেয়ারিং অ্যাপস বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সার্ভার থেকে কোনো ব্যক্তি এই ধরনের ভিডিও শেয়ারিং অ্যাপস ব্যবহার করতে পারবে না। তার মধ্যে তিনটি অ্যাপসের কথা আমাদের কাছে চলে এসেছে। এক নম্বরে রয়েছে টিকটক, দ্বিতীয়তে রয়েছে লাইকি এবং তিন নম্বরে রয়েছে বিগো নামে ভিডিও শেয়ারিং অ্যাপসগুলো। তবে বলে রাখা ভালো, এর পিছে যে আরও কত গোপন তথ্য রয়েছে তা এখন প্রশাসন তা জানাতে চাচ্ছে না, কারণ এই সূত্র ধরে ইন্টারন্যাশনাল বাজারে দেহ ব্যবসা চলছে, খরিদ্দার ধরে দিচ্ছে। শুধু তাই নয়, যারা কিনা নিম্ন শ্রেণীর থেকে উঠে আসছে তাদেরকে সরাসরি বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন এজেন্সিতে। শুধু তাই নয়, কলকাতায় এখন বাংলাদেশের মেয়েদের কতগুলো ফলোয়ার রয়েছে টিকটক লাইকিতে তার উপরে তার বাজেট ধরা হচ্ছে। যেমন কারোর 50,000 যদি ফলোয়ার থাকে, তার এক রাতের জন্য তাকে পেমেন্ট করতে হয় প্রায় 40,000 টাকা। তেমনই যার লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাকে লক্ষাধিক টাকা পেমেন্ট করে রাতে রমণী করা সম্ভব হচ্ছে। কিন্তু কথা এসেছে, যদি ফেসবুক এবং ইউটিউবের মতন প্ল্যাটফর্মগুলো ভিডিও বা অন্যান্য বিষয়ে শেয়ার করা যায় তাহলে ওগুলো কেন বন্ধ করা হবে না? সেই বিষয়ে বাংলাদেশের সরকার এবং সার্ভার ক্রাম জানিয়েছেন, এসব জায়গায় কোনো ধরনের অপরাধ করলে ফেসবুক এবং ইউটিউবের কর্তৃপক্ষ নিজের থেকে সেসব বার্গারিটি সরিয়ে ফেলে 24 ঘন্টার মধ্যে। সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে বলে এসব ব্যান করা সম্ভব নয়, আর এগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে কমিউনিকেট করার জন্য ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়াতে সঠিকভাবে ব্যবহার না করলেও ইউটিউবও একদিন বিপদগ্রস্ত হতে পারে ফেসবুকও। উল্লেখিত, কিছুদিন আগে অপু ভাই নামে একজন ছেলে গ্রাম থেকে উঠে এসে ঢাকা শহরে মাত্র 7 দিনের সফরে আসে। উত্তরা মডেল টাউনে এসে এক ইঞ্জিনিয়ারকে বেদম পেটানো হয়। কি কারণ? সে শুধু বলেছিল রাস্তা বন্ধ করে টিকটকের ভিডিও না করার জন্য। ঠিক তেমনই অগোচরে কত যে এই ধরনের মারামারি, কাটাকাটি এবং মারার পর্যন্ত হয়ে যাচ্ছে তা হয়তোবা প্রশাসনের চোখেও আসছে না, গোপনে সেগুলো মিশে যাচ্ছে। আমাদের কাছে এই পর্যন্তই তথ্য ছিল, সেগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে এই ভিডিওটি আপনাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। এখন পর্যন্ত যারা ঢাকা মিডিয়া এলটিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।